হ্যালো এব্রিহম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার টিয়া পাখির চারটি ডিমের মধ্যে কয়টি বাচ্চা উঠেছে সে বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সেটা দেখাবো আপনারা দেখবেন আমার কয়টি বাচ্চা উঠেছে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একদিনে আমার চারটি ডিমের মধ্যে দুইটি বাচ্চা উঠেছে এবং দুইটি উঠে নাই তো আজকে দেখি কয়টি বাচ্চা উঠেছে তো চলুন তাহলে কয়টি বাচ্চা উঠেছে তো দেখা যাক গত যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেটিতে আপনাদের উল্লেখ করেছিলাম টিয়া পাখির বাচ্চা কতদিনে উঠে তো আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই সে ভিডিওটি দেখে আসবেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি দেখে আসতে পারেন আমাকে অনেক ভাই কমেন্ট করেন টিয়া পাখির ডিম পারার পরেও ডিম থেকে বাচ্চা না ওঠার কি কারণ এবং কি কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে তো আমি এই নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড দেবো এ বিষয় নিয়ে সেটি আপনারা দেখবেন তো অবশ্যই খুব শীঘ্রই আমি সেই ভিডিওটি আপনাদের জন্য বানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন চারটি ডিমের মধ্যে আমার অলরেডি তিনটি বাচ্চা উঠে গেছে তো আরেকটি ডিম আছে আশা করি ইনশাল্লাহ সেটিও উঠবে সেটি জমেছিলো কি কি নিয়ম ফলো করলে বাড়িতে টিয়া পাখির বাচ্চা করতে পারবেন সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমি এ বিষয়ে ভিডিও আপলোড দেব এবং অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও এ বিষয়গুলোতে আপলোড আপনি খুব সহজেই বাড়িতে টিয়া পাখির ডিম বাচ্চা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ডিমটি আছে সেটি অলরেডি ফেটে গেছে কালকের মধ্যেই সেই বাচ্চাটিও উঠে যাবে সেই বাচ্চাটি উঠলে আমি পরবর্তী ভিডিওতে চারটি বাচ্চাকে বের করে আপনাদেরকে দেখাবো ছোট অবস্থায় বাচ্চা কেমন দেখতে হয় এবং কীরকম হয়ে থাকে এটির কোনোটারই চোখ ফুটে নাই চোখ ফুটার আগেই আপনাদেরকে বের করে বাচ্চা চারটিকে বের করে দেখাবো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ